ভদ্রলোকের কথা না বললে না যেহেতু ব্রেকে যেতে হচ্ছে উনি একজন বাংলাদেশ একজন অন্যতম বড় একজন কর্পোরেট ট্রেনার হয়তো জুয়েল ভাই চিনবেন আমার সাথে ফ্রেন্ড লিস্টে আছেন ওনার নামটা বলছি না উনি আমার সাথে ফ্রেন্ড লিস্টে আছেন তো উনি বাংলাদেশের একটা অন্যতম বড় একজন ট্রেনার কর্পোরেট ট্রেনার তো তিনি একসময় আপনি হোটেল সালাতে চিনেন মনে হয় জুয়েল ভাই মনে হয় চিনেন কেন যাই না বাংলাদেশে উনি লিখেছেন ওনার প্রচুর আছে অনেক আছে মানে সালাদিয়া বলতে কেন বলছে হোটেল সালাদিয়া কেন বলছে আপনি দেখবেন যে কোন সরকারি জায়গার রাস্তার মধ্যে রাস্তার পাশে একটু জায়গা তাবু টেনে হ্যাঁ রেখে বা বস্তা আমরা বস্তা বলি না সেই বস্তাগুলো দেখবেন যে ওইটা দিয়ে ঘিরে রাখছে তো ওনার কাছে টাকা ছিল না উনি ওখানে যে বলেছে তোমাকে ভাত হবে একটু ভাত দাও কিচ্ছু নাই ওনার কাছে একটু ভাত দাও আমি খাবো উনি আসছেন একটা দক্ষিণবঙ্গ থেকে দক্ষিণ পশ্চিম এলাকা থেকে তো যাই হোক ভাত দাও এইটা তখন যে যে একজন ঠিক আছে খাননি থেকে তোমাদের নেই শুধু সাদা ভাতই চাচ্ছে আর কিছু না এবং ভাতের ফ্যান আছে না মার বলি অনেকে ওইটা দিয়ে উনি মিশিয়ে খেলেন আজকে উনার পার ডে ইনকাম পার ডে ইনকাম প্রায় এক লাখ টাকা আমি বলছি এই জন্য উনি কিন্তু এই কষ্ট করে এখান থেকে করলেন এবং তারপরে উনি কিন্তু তারপরেও কি করলেন এই যে সামনের দিকে এগিয়ে গেলেন আস্তে 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 আজকে টাকা চলে আসলেন তারপর এভাবে করলেন আস্তে আস্তে এখন পার ডে ইনকাম কখনো এক লাখ কোনো কোনো দিন দেড় লাখ টাকা ইনকাম ওনার ট্রেনিং এত এত ভ্যালুয়েবল দুইটা সেশন করলে উনি সকাল বিকাল করেন দেড় লাখ টাকা দিতে হয়